কবিতা রাসেল বাবা ও মা কে এসেছে আরে কোথায় তোমরা তোমরা সবাই আমাকে দেখে অবাক হলে কেন আচ্ছা আমি আশা থেকে তোমরা খুশি হওনি কবিতা এইটা কিভাবে সম্ভব তুমি প্রেগনেন্ট আরে সবাই চুপ করে আছো কেন কি হয়েছে বলো বাবা পয়সা আসল পয়সা আসি মানে পাঁচ বছরের তোর কোনো যোগাযোগ নাই ফোন নাই চিঠি নাই কিছু লোক বিদেশ থেকে বাড়িতে আসে আমরা তাদের কাছে জানছি তুই রাখি রাজমিস্ত্রি কাজ করতে গায় পাঁচতলা থাইকে পরে যায় পরে গেছ এদিকে জোয়ান বউ আমার করে জোয়ান পোলা সমাজের মানুষ অনেক কিছু বদনাম করে সমাজের লোকের বদনাম থেকে বাঁচার লাইগে তোর ছোট ভাই দিয়ে তোর বইয়ের আমি বিয়ে দিচ্ছি তুই যে ভাই আসর আমরা তো সেটা জানি না হ্যাঁ ভাইয়া বাবা ঠিকই বলেছে আমাদের পরিবারের সম্মানের কথা ভেবেই বাবা আমাদের বিয়েটা দিয়েছে তাছাড়া আমরা সবাই জানি তুমি প্রবাসে মারা গিয়েছো আমি মারা গেছি এইটা শুনে তোমরা বিশ্বাস করে নিলাম কেন একবার তোমরা কি যাচাই করার চেষ্টা করলে না আমি বাইসা আছি নাকি মরে গেছি পাঁচটা বছর আমি জেলে ছিলাম কেউ তোমরা আমার কোনো খোঁজ খবর নেও না সেই দালাল আমারে বিদেশে পাঠাইছে সে আমার জাল ভিসা দিছিল পড়থাইকা পুলিশ আমারে ধৈরা জেলখানায় আটকায় রাখছে আমি তো ভাবছি যে আমি জেলখানায় আর ওইদিকে আমার পরিবার আমার চিন্তায় কান্না করতে করতে শেষ হয়ে যাইতেছে তারা তো এখন অনেক সুখে আছে আমি না থাকাতে তাদের অনেক সুখ এখন যাদের সুখের জন্য আমি দেশ ছাইরা প্রবাসে গেছি আজকে তাদের কাছে আমি মরে গেছি এই বেইমান তুই না আমার ভালোবাসস এই তোর ভালোবাসার প্রতিদান কয়টা বছর তুই আমার জন্য অপেক্ষা করতে পারলি না আর আমি কাদের জন্য বিদেশে গেছিলাম বল ঠিক আছে আমি যখন তোমাদের কাছে মইরাই গেছি তাহলে আমার আর বাইসা থেকে কি লাভ সেই বাড়িতে আমার কোনো জায়গা নাই আমার এই দেহটার কোনো দাম নাই আমার কোনো অস্তিত্ব নাই সেই বাড়িতে আমি কিভাবে থাকবো কিভাবে ভালো থাকো তোমরা ভালো থাকো আর আমার ক্ষমা করে দিও আমি আর কোনো দিন এই দেশে আইব না লিটু লিটু তুমি আমাকে ভুল বুঝছো তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমার জন্য পাঁচ বছর কেন সারা জীবনই অপেক্ষা করতাম কিন্তু এই সমাজে মানুষের কথার কারণে আজকে আমার এই অবস্থা আব্বা যা কইতাছে সবকিছু ঠিকই কইতাছে এই সমাজের মানুষের কারণে আজকে আমাকে এই পরিস্থিতিতে দাঁড়াইতে হইছে যখন গ্রাম সৈদ্যা জানাজানি হইল তুমি আর বাইসা নাই মারা গেছো তখন সবাই বলা বলি করত আমার সাথে নাকি রাসেলের খারাপ সম্পর্ক আছে আমার মা বাবা গ্রামে মানুষের কাছে মুখ দেখাইতে পারতো না সবাই কইতো আমরা নাকি পরকীয়ায় লিপ্ত আর সেজন্যই মান সম্মান বাঁচানোর জন্য বাবা রাসেলের সাথে আমার বিয়ে দিছে তুমি বিশ্বাস করো আমি এই বিয়েটা করতে চাই নাই
আব্বার শরীর ভালো না, আমার মা বাবারও শরীর খুব খারাপ, আর তাগো কথা চিন্তা করি নাই, আমি এই বিয়েটা করতে বাধ্য হইছি। বিশ্বাস করো লিটু, আমি তো জানি যে আমি তোমারে কতটা ভালোবাসি। এতটা দিন তোমারে ছাড়া আমার কিসে কষ্টে কাটছে সেটা শুধু আমিই জানি। লিটু, আমি তোমারে অনেক ভালোবাসি, আমি তোমারে কোনোদিনও ভুলতে পারবো না। বাবা তুই কই যাস? বাস বাবা বাস, কই যাই মানে? চইলা যাইতাছি, ওই প্রবাসে চইলা যাইতাছি। কি থাকতে বলবা? এই বাড়িতে থাকতে বলবা? কি করবো এই বাড়িতে থাইকা? কি দেখমো? এটাই দেখমো যে আমার বাপে আমার ছোট ভাইটার লোকে আমার বউটার বিয়া দিছে, আমার ছোট ভাই আমার বউয়ের সাথে সংসার করতেছে, এইটা দেখবো আমি। বাবা এই দেশের মাটি ছাড়ছিলাম কিসের জন্য? তোমাদের সুখের জন্য। কি মনে করো বাবা, কি মনে করো? প্রবাসে থাকা মানে কি সুখে থাকা? না বাবা, প্রবাসে থাকা মানে সুখে থাকা না। সারাদিন কাম শেষে রাতে যখন বাসায় ফিরি তখন আমার এই দুঃখ কষ্ট দেখার কেউ নাই, গুংরায় গুংরায় গান দি, আমার আশেপাশে কেউ নাই, কেউ নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার ভালোবাসার মানুষটা পর্যন্ত নাই, আমার কেউ নাই। আমরা যখন প্রবাস থেকে দেশে ফিরি এক বুক আশা নিয়ে ফিরি, এখন আমরা ভালো থাকবো, কিন্তু কিন্তু আসার পরে যখন এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যাই তখন আমার গুবুকটা ফাইটা যায়। তোমরা থাকো বাবা, আমি চলে যাইতেছি। ওই যে প্রবাস নামক জেলটা আছে না, ওইটা আমার জন্য নেই, আমরা সেইখানে ভালো থাকি, সেইখানে খাসি খুশিতে থাকি। আমি চলে যাই।